এন্ড সুন্দর করে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এটাকে সেট করছি। তো এখন চুর সময় হয়ে গেছে আমাদের মেশিনটি ব্যবহার করার। আপনারা এভাবে ইউজ করতে পারেন। এখন সুন্দর করে দেখতে পাচ্ছেন প্রিন্টটা হয়ে গেছে এন্ড দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু প্রিন্টই হয়ে গেছে। প্রিন্টটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির। আসসালামু আলাইকুম সকলকে, মালামাল এক্সওয়াইজেড এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখে যাচ্ছি ইনজেক্ট মেশিন আনবক্সিং। তো ইনজেক্ট মেশিন আমরা নর্মালি ডেলিভারি দিয়ে থাকি, কীভাবে তা আজকে আমরা দেখতে পাবেন এই ভিডিওতে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে আমরা দেখেছিলাম একটি বক্স, যেটা মূলত থাকবে আপনারা যখন অর্ডার দেবেন তখন এই বক্সের ভিতরে আপনারা ইনজেক্ট মেশিনটি পাবেন। তো এই বক্সটি খুবই একটা প্রিমিয়াম লুক দেয়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন আমরা বক্সটি অলরেডি খুলে ফেলেছি এন্ড বিভিন্ন ধরনের আমরা জিনিসপত্রগুলো বের করছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে ডাইন সাইডে রয়েছে পাইপের মতো, এটা হচ্ছে মূলত সেন্সর। এটা সেন্সর হিসাবে কাজ করে এন্ড সেন্সরের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি কোথায় আসলে প্রিন্টটা করতে হবে। এন্ড এখন আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেইন মেশিন, যেটা মূলত ইনজেক্টের কাজ করবে। তো এটা ইনজেক্ট মেশিন। তো আমরা ছবিটাকে অন করি এন্ড সেট করে নিই কি কি লিখতে হবে। তো এখানে এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করার জন্য এখানে আমরা মালামাল এক্সওয়াইজেড কে ব্যবহার করছি এন্ড সুন্দর করে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এটাকে সেট করছি। এটা সেট করা খুবই সহজ, আপনারা যে কেউ সেট করতে পারবেন। তো স্ক্রিন অনেক লেখা দেখে চিন্তা করার কিছুই নেই, এখানে জাস্ট নর্মালি যে আপনার মোবাইলে টাইপ করে থাকেন সেভাবে সেগুলো টাইপ করবেন অ্যান্ড লিখে নেবেন। আপনারা যদি বাম সাইডে খেয়াল করে থাকেন সেখানে একটা দেখতে পাবেন মেটাল প্লেট। এই মেটাল প্লেটটা হচ্ছে মূলত যখন আমরা কোনো রাউন্ড কোনো অবজেক্ট হতে পারে বা জিনিস হতে পারে যেটা অনেক রাউন্ড বা ওচা নিচে জায়গা হতে পারে, তো সেইখানে যখন আমরা প্রিন্ট করতে যাই তখন ইনজেক্ট প্রিন্টারের কাছে এটা লাগিয়ে আমরা এটার মাধ্যমে প্রিন্ট করি, যার মাধ্যমে খুব সুন্দরভাবে প্রিন্টিংটা হয়ে যায়। তো নর্মালি এটা দরকার পড়ে না, কিন্তু যদিও যখন ওচা নিচে জায়গা হতে পারে বা রাউন্ড কোনো শেপের কোনো জিনিসপত্র হলে সেখানে যখন আমরা প্রিন্ট করবো তখন আমরা ইউজ করে থাকি এই মেটাল প্লেটটা। শীঘ্রই আমরা ভিডিওটা দেখাবো কীভাবে এগুলো ইউজ করতে হয়, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখন চুর সময় হয়ে গেছে আমাদের মেশিনটি ব্যবহার করার। তো প্রথমে আমরা একটি কাগজের ভিতরে মেশিনটি ব্যবহার করে দেখাচ্ছি। যখন কোনো প্যাকেজিং করতে যান তখন কিন্তু প্যাকেটের ভিতরে এই ধরনের সিলগুলো দিতে হয়, প্যাকেটের ডেট দিতে হয়, কোম্পানির নাম দিতে হয়। সেখানে ক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে ইউজ করতে পারেন। একটু সুন্দর করে দেখতে পাচ্ছেন প্রিন্টটা হয়ে গেছে। তো এখন আমরা চলুন আমরা দেখে আসি রাউন্ড কিছুতে কীভাবে আপনারা ব্যবহার করবেন। আর ওই যে আমরা যে বলেছিলাম মেটালের কথা, মেটাল প্লেটের কথা, সেই মেটাল প্লেটটা এখন আমরা দেখবো কীভাবে ব্যবহার করতে হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাউন্ড একটি জিনিস নিয়ে নিয়েছি। এখন এই রাউন্ড জিনিসের ভিতরে আমরা সুন্দর করে মেটালটিকে বসিয়েছি অ্যান্ড মেটালটিকে বসিয়ে আমরা সুন্দর করে দেখতে পাচ্ছেন প্রিন্ট করে ফেলবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু প্রিন্টটি হয়ে গেছে অ্যান্ড প্রিন্টটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির। আমরা আপনাকে ফোকাস করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু ইনজেক্ট মেশিনটি ব্যবহার করতে পারেন অ্যান্ড খুবই সুন্দর আর প্রিমিয়াম একটা লুক দেয় ইনজেক্ট মেশিনটা। অবশ্যই দেখতেই পাচ্ছেন প্যাকেজিংটা কত প্রিমিয়াম। তো আপনারা যদি চান এই ধরনের ইনজেক্ট মেশিন কিনতে তাহলে আমাদের মালামাল এক্সওয়াইজেড ওয়েবসাইট যে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করে অর্ডার করতে পারেন। সকলকে ধন্যবাদ দেখার জন্য। সকলকে আসসালামু আলাইকুম।